সুতা, বুনন সুতা, পাকানো সুতা, রশি, এগুলো নমনীয় এবং বহুমুখী উপকরণ যা দিয়ে বিভিন্ন কাজ করা যেতে পারে। কিন্তু যখন এগুলোকে পৃথক করে রাখা হয় তখন এগুলো নাজুক। যখন কয়েকটি রশিকে লক্ষ্য ও গতিপথ স্থির করে একসাথে পাকানো হয় তখন এটি একটি মোটা রজ্জুতে পরিণত হয়। রজ্জু সহজে ছিঁড়ে যায় না। একটি রজ্জু সংযোগ স্থাপন করতে পারে, গিট তৈরি করতে পারে, তাছাড়া ভারও বহন করতে পারে, যদিও এটি অতিরিক্ত ভারে ছিঁড়েও যেতে পারে। সুতা আর বুনন সুতার সমন্বয়ে কাপড় তৈরি হয়। একবার পরস্পর যুক্ত হয়ে গেলে কাপড় থেকে পৃথক তত্ত্বগুলি আলাদা করা কঠিন হয়ে পড়ে। কাপড় হচ্ছে এমন একটি আবরণ যা আমাদের দেহকে রক্ষা করে। কাপড় শক্তিশালী এবং এর বহুমাত্রিক ব্যবহার আছে। কাপড় হল সেই উপাদান যা লক্ষ লক্ষ নারী কর্মী রপ্তানিমুখী কারখানাগুলোতে সকল বৈশ্বিক ব্র্যান্ডের জন্য তৈরি পোশাক বানাতে ব্যবহার করে। এই কারখানাগুলির মধ্যে অনেকগুলি আবার বহুজাতিক নির্মাতা প্রতিষ্ঠান, যেগুলি কখনো কখনো তাদের ক্রেতা প্রতিষ্ঠান বিভিন্ন ব্র্যান্ড বায়ারের চেয়েও বেশি প্রভাবশালী। দুর্ভাগ্যবশত এই কোম্পানিগুলিতে শ্রমিকরা প্রায়ই অনিশ্চিত কর্মসংস্থান, কম মজুরি, ক্লান্তিকর কর্মঘণ্টার শিকার হয়ে থাকে। তাছাড়া অনেক সময় ইউনিয়নের যোগদানের অধিকারকে কর্তৃপক্ষ সম্মান করে না। যথারীতি সুতা যত পাতলা হবে এটি কাটা তত সহজ হবে। এ কারণে শ্রমিকরা তাদের কর্মক্ষেত্রে নিজ অধিকার রক্ষায় ট্রেড ইউনিয়ন গঠন করে সংগঠিত হতে পেরেছে। কিন্তু ইউনিয়নের ক্ষমতা এক এক দেশে এক এক রকম, আর বহুজাতিক নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন চেইনকে সেই সকল জায়গায় স্থানান্তরিত করে যেখানে তারা দুর্বল শ্রমিক আইন ও সংগঠন পায়। বহুজাতিক সাপ্লাই চেইনের মধ্যে টেক্সটাইল এবং গার্মেন্টসের শ্রমিকদের সংগঠনকারী ট্রেড ইউনিয়নগুলিকে ক্ষমতায়িত করার জন্য ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করেছে, যেমন বৈশ্বিক ব্র্যান্ডগুলির সাথে গ্লোবাল ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করা যা কাজের শর্ত, ইউনিয়ন অধিকার এবং স্বাস্থ্য ও নিরাপত্তার মৌলিক মান নির্ধারণ করে। আরেকটি কৌশল হল গ্লোবাল ফ্রেমওয়ার্ক চুক্তি থাকুক বা না থাকুক ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক তৈরি করা। এই বহুজাতিক কোম্পানিগুলির মুখোমুখি হয়ে শ্রমিকরা কাপড়ের আদলে ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক গঠন করতে পারে যা তাদেরকে তাদের অধিকারগুলোকে স্থানীয়ভাবে আঞ্চলিক পর্যায়ে এবং বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করতে পারে। ইউনিয়ন নেটওয়ার্কগুলি বিভিন্ন দেশে একই কোম্পানির শ্রমিকদের একই সুতোয় গেঁথে তাদের প্রয়োজনীয় তথ্য এবং কাজগুলিকে আদান প্রদান করতে সহায়তা করতে পারে। একটি ইউনিয়ন নেটওয়ার্ক একটি কোম্পানির সমস্ত সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারে। আন্তঃসীমান্ত সংহতি গড়ে তোলার জন্য সমস্ত ইউনিয়নভুক্ত এবং ইউনিয়নভুক্ত নয় এমন কারখানাগুলিকে একত্রিত করতে পারে। নেটওয়ার্কগুলি শ্রমিকদের সংগঠিত করে এবং সমষ্টিগত তাদের অধিকার আদায়ের জন্য এবং কোম্পানির সাথে বৈশ্বিক সংলাপে অংশগ্রহণ করার অধিকার রক্ষা করতে পারে। একটি নেটওয়ার্কের মধ্যে ইউনিয়নগুলি একটি পরিকল্পনা এবং কৌশলগত প্রচারণা উন্নয়নের মাধ্যমে বহুজাতিক নির্মাতা প্রতিষ্ঠান মোকাবেলায় আরও প্রতিরোধী হয়ে উঠতে পারে। একটি কোম্পানির সাপ্লাই চেইন জুড়ে অনৈতিক কাজের অভ্যাস নির্মূল করতে এবং কর্মীদের জীবন উন্নত করার জন্য যৌথ পদক্ষেপগুলি চালিয়ে যাওয়ার জন্য নেটওয়ার্কগুলি শক্তিশালী হাতিয়ারের ভূমিকা পালন করতে পারে। ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন শ্রমিক এবং নিয়োগকর্তাদের মধ্যে সরাসরি শিল্প সম্পর্কের বিকাশকে শক্তিশালী করার জন্য গার্মেন্ট সাপ্লাই চেইনে ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক স্থাপন চালিয়ে যাবে এবং নিশ্চিত করবে যে বহুজাতিক কোম্পানিগুলি যে সমস্ত দেশে কাজ করে সেসব জায়গায় যাতে একই শ্রম মানদণ্ড বজায় থাকে। এই থ্রেডটি একটি সহজ এবং গুরুত্বপূর্ণ ধারণায় শেষ হয়। সারা বিশ্বে পোশাক শ্রমিকদের অধিকার রক্ষা করতে হবে।